বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে, আমার কাছে ও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে এই বৃষ্টির দিনে, বৃষ্টি আসলে মধুর একটা শব্দ, আর এই বৃষ্টির দিনে সবাইকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। অনেক গরমের পর, অনেক দিন পর আমরা বৃষ্টির মুখটা দেখতে পারলাম, আর দুনিয়াটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। আসলে আল্লাহর রহমতের উপরে কোনো কিছুই নেই, আর আল্লাহর রহমতে যে বৃষ্টিটা, এটা যে কত মিষ্টি আর কত মধুর সেটা বলে বোঝানো যাবে না। আমরা যতই এসি ছাড়ি, যতই ঠান্ডা জায়গায় থাকি না কেন, আল্লাহর রহমতটাই সব থেকে শান্তির এবং আরামদায়ক। তো অনেক কথা বলে ফেললাম, আর কথা বলতে বলতে নাস্তাটাও কমপ্লিট করে ফেললাম। তো দেখতেই পারছো আমি আজকে সকালে পরাটা আর ডিম পোস্ট, এটা দিয়ে আমরা সকালে নাস্তা খাবো। তোমাদের ভাইয়াও খেয়ে চলে গিয়েছে, বৃষ্টি হচ্ছিল, আর আজকে বৃষ্টির জন্য বাচ্চাদের আর স্কুলে দিইনি, কেননা আগের দিন বৃষ্টিতে ভিজে ওরা স্কুলে যেয়ে, আয়েশার অলরেডি ঠান্ডা জ্বর এসে গিয়েছে। তোমরা এখানে আব্দুল্লাহ আর আয়ান মোবাইল দেখছে, দুই ভাই মিলে। এটা আব্দুল্লাহর মোবাইল। আব্দুল্লাহ কি দেখছো তুমি? আচ্ছা, দুই ভাই মিলে গেম খেলো বাবা, সেজন্য আজকে আর পাঠাইনি। তো এদিকে যে দেখো আমার বেলকনির অবস্থা খুবই খারাপ, বৃষ্টির পানিতে, আর এই যে গাছের যে মাটিটা এটার উপরে বৃষ্টির পানি পড়ে বেলকনিটা ভিজে কাদা কাদা হয়ে গিয়েছে। তো এখন এটা ক্লিন করব। আর এই যে আমার গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে, এখানে যে খুব সুন্দর একটা ইয়েলো কালার ফুল ফুটেছে, ভালোই লাগছে দেখতে। আর বৃষ্টির পানি আমার পুঁইশাক গাছে যখন পড়েছে, তখন পুঁইশাক গাছগুলো মাশাল্লাহ দিলে অনেক বড় হয়ে উঠছে। এদিকে আয়েশা নাস্তা খেয়ে পড়তে বসে গিয়েছে, আর আমি এখন একটু কাজ করব, ল্যাপটপে একটু কাজ করব। আর নাস্তা খেয়েছি, তো নাস্তা খেয়ে নাস্তাটা আসলে পূর্ণতা পাইনি, কেননা চা খাইনি, আর চা না খেলে তো নাস্তাটা পূর্ণতা পায় না। তো কাজ করতে করতে চিন্তা করলাম এক কাপ চা খেতেই হবে, তো এক কাপ চা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এক কাপ চা একা একা খেতে হচ্ছে, কেননা আজকে তো তোমাদের ভাইয়া চা না খেয়ে চলে গিয়েছে। তো আমি বেলকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছি, পাখিদেরকে দেখছি, আর বৃষ্টির শব্দটা উপভোগ করছি। আসলে খুবই ভালো লাগছিল, খুব মিষ্টি একটা হাওয়া এসে লাগছিল, আর খুবই ভালো লাগছিল। আর চা খেতে খেতে দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। দেখো আকাশটা অন্ধকার হয়ে আছে, আর এই যে রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে, মাশাল্লাহ দিলে ওয়েদারটা খুবই সুন্দর, মনোরম একটা পরিবেশ। আর আমি এই যে বেলকনিটা পরিষ্কার করে ফেলেছি, পরিষ্কার করার পরে বেলকনির লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে বাহিরের অবস্থা, রাস্তাঘাট সব ভিজে গেছে। তো তোমাদের ভাইয়া যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল যে আমি যেন আজকে খিচুড়ি রান্না করি, খিচুড়ি আর ইলিশ মাছ। তো আজকে এটাই দুপুরে রান্না করব ইনশাল্লাহ, আর তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তার আগে এই যে বেলকনি, এটা একটু পরিষ্কার করে নিব। এখানে মিঠুর খাবার পড়েছে, তো খাবারগুলো একটু ক্লিন করে সুন্দর করে পরিষ্কার করে নিব। তারপর বৃষ্টি তো সারাদিনই আসছে, আর বেলকনিতে পানি জমে যাচ্ছে, কিন্তু আসলে দেখতে খারাপ লাগছিল, যার জন্য চিন্তা করলাম এটা একটু ক্লিন করে নিই। আর বেলকনিটা ক্লিন করে এই যে কিচেনে চলে এসেছি। দেখো আমার রান্নাঘরের অবস্থা, নাস্তা পানি খেয়ে চা খেয়ে আর কিচেনটা পরিষ্কার করতে পারিনি। তো এখন কিচেনটা পরিষ্কার করব, তার আগে দুপুরে রান্নাটা বসিয়ে দিব, কেননা এখন অনেক বেজে গিয়েছে। তো খিচুড়িটা বসিয়ে কিচেনটা পরিষ্কার করে আমি নামাজটা পড়তে চলে যাব, কেননা তার যে আয়েশা তো আরবিতে চলে যাবে, 4টা বাজে, অলরেডি 3টা বেজে যাচ্ছে। তো আমি তাড়াতাড়ি এটা করেই নামাজ পড়ে তারপরে আমার অন্যান্য কাজগুলো করে নিব। তো আমি আজকে হাতে মাখানো খিচুড়িটা রান্না করব, আর হাতে মাখানো খিচুড়িটাই বাচ্চারা খুব পছন্দ করে, আমারও খুব পছন্দের। ভুনা খিচুড়ির এক টেস্ট, আর হাতে মাখানো খিচুড়ির আর এক টেস্ট। তো আজকে এটাই রান্না করব। তো আমি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, গোটা জিরা, হলুদ পাউডার, পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ভালোভাবে মাখিয়ে নিব, আর দিব পরিমাণ মতো তেল। আর
আর এদিকে নামাজ কালাম পড়ে তারপরে কিচেনটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখানে আমি দুটো ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম, তো মাছটা একটু নরম হয়েছে। এখন আমি মাছের আঁশটা উঠিয়ে মাছটা কেটে পরিষ্কার করে নিব। আর এদিকে যে আমার ছেলে এসে কি করছে দেখো। রান্না করবা? আচ্ছা, কিভাবে ডিম রান্না করতে হয়? আটি লাগবে। হ্যাঁ, আর কি লাগবে? ডিম লাগবে। হ্যাঁ, সে ডিম রান্না করতেছে। ও বাবা, ডিম রান্না করবে সে, এখন মূলত ডিমটা নষ্ট করবে। তো এদিকে যে আমার মাছ, আমার ইলিশ মাছ কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখানে আমি হলুদ পাউডার, মরিচ পাউডার, পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিব। এবার মাছটা ফ্রাই করে নিব। আর আসলে আমি বেশি একটা মশলা দিয়ে মাছটা ভুনা করব না, খুবই সামান্য মশলা দিয়ে মাছটা ভুনা করে নিব। তো মাছটা একটু কড়া করে ভেজে নিব। আর মাছ ভাজতে ভাজতে খুবই ভালো সময় আমার ভাস্তি চলে এসেছে, ও আর তাজ্জি আয়েশা একই কোচিংয়ে পড়ে, তো ওদের ছুটি হয়ে গিয়েছে। তো তুবা তাজ্জির সাথে চলে এসেছে, তো সে এখন আমাকে হেল্প করবে। আমার ভাস্তি এসে আমাকে অনেক হেল্প করে, তো আমাকে বলছে, ময়না আমি মাছটা ভেজে দিই, তুমি অন্য কাজটা করে নাও। তো মাছটা ভাজবে আর আমি এদিকে পেঁয়াজগুলো কুচি করে নিব, কারণ পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করব। আর এই যে আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে আমি পেঁয়াজটা হালকা একটু কালার করে নিব। তো এই যে দেখো, মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, খিচুড়ি রান্নাও কমপ্লিট। আর এই যে মাছ ভাজা, মাছ ভাজা দেখে আর লোভ সামলাতে পারছি না, তো অলরেডি আমি একটা মাছ খেয়ে নিচ্ছি। খুবই মুচমুচ করে ভেজে নিয়েছি, এখন একটা মাছ ভাজা খাবো। খুবই ভালো লাগছিলো মাছ ভাজাটা খেতে। এখন আমি এখানে এক চামচ পরিমাণ হলুদ পাউডার, এক চামচ মরিচ পাউডার, এক চামচ ধনে পাউডার দিয়ে দিব। আর এটা আমার ভাস্তি দিয়ে দিচ্ছে, তুবা। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, পুরোপুরি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন বাচ্চাদের খাবার দিয়ে দিব। তো দেখো, খুবই পাতলা একটা ঝোল করেছি ইলিশের আর খিচুড়ি। তো তোমাদের ভাইয়ার আসতে দেরি হবে, তো এখানে আমি এই যে আবদুল্লাহ, আয়েশা আর আয়ানকে, আতুবাকে খাবার দিয়ে দিয়েছি। আয়ানকে তো আমি খাওয়াই দিব, আর ওদের খাবারটা দিয়ে দিলাম। তো এই যে ওরা সবাই খেয়ে নিচ্ছে। আর আমি নতুন একটা মোবাইল কিনেছি, ওটা একটু সমস্যা হয়েছে, তো যার জন্য তোমার ভাইয়া একটু চেঞ্জ করতে গিয়েছে। তো ইনশাল্লাহ নতুন মোবাইলটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে মোবাইল ঠিক করে এই যে চলে এসেছে সাহেব বাবু, এসেই তার পছন্দের খাবারটা খেয়ে নিচ্ছে। তো আমি বললাম যে খাবারটা কেমন হয়েছে, তো বললো যে না, অনেক মজা হয়েছে, খুব সুন্দর একটা ওয়েদারে তুমি খুব সুন্দর একটা রান্না করেছো। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, দুপুরে কিছুটা কাজ রান্না বাড়া তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম, করে এই যে রাত্রে বের হয়ে পড়েছি আমি আর আমার হাজবেন্ড। তো এই যে হাজবেন্ড অফিস থেকে নামছে আর আমি নিচে দাঁড়িয়ে আছি, কেন আমার উপরে ওঠা আসলে সম্ভব না। তো ওকে ফোন দিলাম, ও চলে এসেছে। আমরা দুজন মিলে এখন যাব কেকের দোকানে, কেক কিনতে যাব। তো আজকে আমার সেজো যার ম্যারেজ ডে, তো ভাবি আসলে সেভাবে কিছু করছে না, আমাদের আজকে দাওয়াত করেছে। তো আমি পরবর্তীতে জানলাম ভাবির ম্যারেজ ডে, তো আমি যদি আগে জানতাম তাহলে ভাবির জন্য কিছু একটা গিফট কিনতাম। তো এখন তো অনেক রাত, প্রায় 10:30-11 মেবি, তো এখন আমি মার্কেট খোলা পাবো না, সেজন্য চিন্তা করলাম একটা কেক নিয়ে যাই ভাবির জন্য। এখন ভাবিকে এছাড়া আর কিছুই দেওয়ার নেই, তো ভাবির জন্য এখানে কেক চুজ করছি। বাচ্চারা তো চকলেট ফ্লেভারটা খুবই পছন্দ করে, সেজন্য আমি অর্ধেক চকলেট অর্ধেক ভ্যানিলা এই দুই ফ্লেভারের কেকটা নিচ্ছি, এই যে লাভ কেকটা নিচ্ছি, এটাই আমার পছন্দ হয়েছে। তো ওনারা এটা প্যাকেট করে দিচ্ছে, আর আমাদের কাছে শুনছিল যে কি লিখবো, তো আমি বললাম যে যেহেতু বিবাহবার্ষিক উপলক্ষে তো এটাই লেখেন। আর এই যে আমরা চলে এসেছি এখানে, বাচ্চারা দেখো খুবই মজা করছে। আর এই হলো আমার সেজোজা, এটা হলো প্রিয়াঙ্কা, ওর সাথে সবাই দুষ্টমি করছে, আবদুল্লাহ, তাজ্জি, আয়েশা, আয়ান, ওরা আগেই চলে এসেছিল। তো এই বাসাটা আমার সেজোজা আপাতত নিয়েছে, ওরা আসলে কিছুদিনের জন্য থাকবে, তারপরে আবার গ্রামে চলে যাবে।
তো সেজোজা একটু বেড়াতে এসেছে, সেজন্য আমাদেরকে দাওয়াত করেছে, প্লাস তার ম্যারেজ ডে উপলক্ষে। আমি তো মনে করেছিলাম এমনি দাওয়াত করেছে, পরবর্তীতে জানলাম যে না, ম্যারেজ ডে। তো এখানে এই যে বাচ্চারা সবাই খুব এনজয় করছিল, আমরাও খুব মজা করেছি। ছোটোখাটো সংসার, খুবই ভালো লাগছিলো। আমার জীবনেও এরকম একটা ছোটোখাটো সংসার ছিল, এখন আলহামদুলিল্লাহ একটু একটু করে অনেক বড় হয়েছে। তো ওই যে ভাবির যে বাড়িওয়ালা, সে বাড়িওয়ালা আমাদের জন্য এই যে খাবার পাঠিয়েছে, এখানে চার রকমের ভর্তা দিয়েছে আর চাপটি দিয়েছে। কথা বলতে বলতে মুখে পানি চলে আসছে, আসলে খুবই টেস্টি হয়েছিল ভর্তাগুলো, অনেক মজার এবং অনেক প্রিয় একটা খাবার দিয়েছিল। আমরা সবাই একটু একটু করে অনেক মজা করে খেয়েছি। বাচ্চারা খেয়ে তো ঝালে খালি ঠান্ডা পানি খেয়েছে, এই যে দেখো ওরা বলছে যে না খুব মজা হয়েছে। না সত্যিই খুবই মজা এবং টেস্টি একটা খাবার ছিল। এখন আমরা রাতের ডিনারটা করে তারপরে কেক কেটে বাসায় চলে যাব। তো এই যে ভাবি দেখো অসুস্থ অবস্থায় অনেক কিছু রান্না করেছে, এখানে চিকেন ভুনা করেছে আর লতি দিয়ে চিংড়ি মাছ, ডিম ভুনা, গরুর গোশ, ভাত, ডাল, মশলা দিলে অনেক অনেক রান্না করেছে ভাবি। আর রান্নাগুলো মশলা দিলে অনেক টেস্টি এবং মজার ছিল, আমরা খুব মজা করে খেয়েছি। বিশেষ করে লতি আর চিংড়ি তো আমার খুবই ফেভারেট, আর সব খাবারই মশলা দিলে ভালোই হয়েছে। তো প্রথমে বাচ্চাদের খাবারটা খাওয়ানো হচ্ছে, ওদের খাবার খাওয়া কমপ্লিট হলে তারপরে আমরা খেয়ে নিব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখন কেক কাটতে হবে। তো এই যে কেক চলে এসেছে, এখন বাচ্চারা তো কেকটা দেখে খুবই মজা পেয়েছে, বলছে যে ও আমরা কেক কাটবো কেক কাটবো। ওরা ভেবেছিল যে ওদের বার্থডে, আসলে ওদের বার্থডে না, এটা তো বললাম তোমাদের বার্থডে না, তোমার কাকির আজকে ম্যারেজ ডে। তো সবাই বলছিল ওয়াও খুব সুন্দর একটা কেক। তো মাশাআল্লাহ দিলে কেকটা সত্যি খুবই সুন্দর এবং টেস্টি ছিল। আর বাবাতে দেবে দেবে আমিও পাইনি। আমি খাইনি পরে ভিডিও। এই যে সবাই বাসে যাচ্ছি আমরা। তো এই যে আমাদের কেক কাটা শেষ, ম্যারেজ ডের অনুষ্ঠান শেষ, এখন আমরা সবাই বাসায় যাচ্ছি। তো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।